খালা ধমক দিলেন, অনেক ফাজলামো করেছিস, আর না শোন হিমু, তোদের বিয়ের শপিং আমি করব। বিয়ের শপিং করতে আমার খুব ভালো লাগে, ভাবছি কলকাতায় চলে যাব, শাড়ি গয়না কলকাতা থেকে কেনাই ভালো। স্বাগত জানাচ্ছি সবাইকে গল্পের ব্যবসায় শান্তা চ্যানেল থেকে। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজ থেকে হিমুর রূপালী রাতটি উপন্যাসটির দশম পর্ব। তামান্না গায়ে হাত দিয়ে আমাকে ডাকছে, হিমু ভাইয়া, হিমু ভাইয়া। এত আদর করে কেউ কোনোদিন আমাকে ডাকেনি, এটা যে বাস্তব কিছু না স্বপ্ন দৃশ্য সঙ্গে সঙ্গে বুঝে ফেললাম। গায়ে হাত দিয়ে তামান্না আমাকে ডাকবে না, এত আবেগ দিয়ে ভাইয়াও ডাকবে না, ভাইয়া সরাসরি উচ্চারণ করছে না, দুইটা চন্দ্রবিন্দু যুক্ত করেছে, আবেগ মিশ্রিত চন্দ্রবিন্দু, হিমু ভাইয়া, হিমু ভাইয়া। আমি এখন দুইটা জিনিস করতে পারি, ঘুম না ভেঙে স্বপ্নটাকে লম্বা করতে পারি, কিংবা জেগে উঠতে পারি। ঘুমের মধ্যেই দোটানায় পড়ে গেলাম। তামান্না ডেকে যেতে লাগলো, হিমু ভাইয়া, হিমু ভাইয়া। গায়ে ধাক্কার পরিমাণও বাড়তে লাগলো, ঘুম ভাঙলো, বেলা অনেক হয়েছে, ঘরে রোদ ঢুকে গেছে, বিছানার কাছে মেসের ম্যানেজার সরফরাজ খা দাঁড়িয়ে আছে। চিকুন গলায় তিনি এতক্ষণ ডাকাডাকি করছিলেন, তিনি ডাকছেন হিমু ভাই। আমার মস্তিষ্ক ভাই ডাক্তার বদলে ভাইয়া করে ফেলেছে। আমি বিছানায় উঠে বসলাম। ঘুম ভাঙার পরপর মানুষ কিছু কাণ্ড কারখানা করে, আড়মোড়া ভাঙে, হাই তোলে, চোখ ডলে, এবং আবারও ঘুমের সুখ স্মৃতি কল্পনা করার জন্য কিছুক্ষণের জন্য হলেও চোখ বন্ধ করে ফেলে। আমি তার কিছুই না করে মেস ম্যানেজারের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমাদের সোনার বাংলা শ্মশান হতে কত বাকি। মেস ম্যানেজার শ্রেণীর মানুষ, যাদের প্রধান কাজ দিনে 8-9 ঘন্টা কাঠের চেয়ারে বসে থাকা, তারা সাধারণত খুব রাজনীতি সচেতন হন। বাংলাদেশ কেন শ্মশান হচ্ছে এই নিয়ে তারা খুবই ভাবিত থাকেন, সরফরাজ সাহেব তার জ্বলন্ত উদাহরণ। সোনার বাংলার ভবিষ্যৎ নিয়ে তার থেকে বেশি চিন্তা শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া কেউ করেন বলে মনে হয় না। এক দুপুরে ঘামে ভিজে ক্লান্ত হয়ে মেসে ফিরছি, দেখি চোখ মুখ শক্ত করে সরফরাজ সাহেব কাঠের চেয়ারে বসে আছেন, তাকে খুবই বিমর্ষ এবং চিন্তিত বলে মনে হচ্ছে। তিনি চোখের ইশারে আমাকে ডাকলেন, আমি কাছে গিয়ে দাঁড়াতেই বললেন, হিমু সাহেব, সোনার বাংলা যে শ্মশান হয়ে গেল সেটা জানেন? আমি বললাম, পুরোটাই কি শ্মশান হয়ে গেছে না পার্ট বাই পার্ট হচ্ছে? পুরোটাই শ্মশান হয়ে গেছে। আমি বললাম, তাহলে তো হিন্দু ভাইদের জন্য খুব সুবিধা হলো, তারা যেখানে সেখানে মরা পোড়াতে পারবে, মরা নিয়ে এখন আর শ্মশান খুঁজতে হবে না, যে কোনো জায়গায় মরা চিত করে শুয়ে হা করে মুখে আগুন দিলেই হবে। সরফরাজ খা আহত চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বললেন, ঠিক আছে হিমু সাহেব, ঘরে যান, আপনার সঙ্গে কোনো আলোচনায় যাওয়াটাই ভুল। আমি ভেবেছিলাম সোনার বাংলা শ্মশান হওয়া সংক্রান্ত কোনো প্রশ্ন শুনে আজও তিনি আহত চোখে তাকাবেন, তা করলেন না, মনে হয় আমার প্রশ্ন তার মাথায় ঢোকেনি। তিনি আমার কানের কাছে মুখ নিয়ে ভীত গলায় ফিসফিস করে বললেন, পুলিশ আসছে। আমিও হাই তুলতে তুলতে বললাম, আমাকে অ্যারেস্ট করতে এসেছে। সেরকমই মনে হচ্ছে, পুলিশের একটা জিপ দাঁড়িয়ে আছে মেসের সামনে, পুলিশরা কেউ জিপ থেকে নামেনি, শুধু ওসি সাহেব নেমেছেন, ভয়ঙ্কর রাগী চেহারা। উনি কোথায়? স্যারকে আমার ঘরে বসিয়েছি, চা দিয়েছি, নিমকি আনিয়েছি, এক প্যাকেট বেনসন আনিয়ে দিয়েছি, চা সিগারেট খাচ্ছে। এখন কথা বাড়াবেন না,
পাঞ্জাবি গায়ে দিয়ে নিচে চলুন, আপনাকে নিয়ে খুবই টেনশনে থাকি হিমু সাহেব। 7টা বাজেনি, এর মধ্যে পুলিশ এসে উপস্থিত, করেছেন কি আপনি? মন্ত্রীর এক শালাবাবুকে মুখ দিয়ে ভেঙচি কেটেছিলাম, সেই মামলাটা ডিসমিস হয়ে গেছে তাই জানতাম। সরফরাজ খা চিন্তিত গলায় বললেন, এত লোক থাকতে মন্ত্রীর শালাকে ভেঙচি কাটলেন কেন? বাংলাদেশে কি ভেঙচি দেওয়ার লোকের অভাব আছে? 13 কোটি মানুষ, 15,000 লোক বাদ দিয়ে বাকি 12,85,00,000কে ভেঙচি দিতে পারেন। রমনা থানার ওসি সাহেব ম্যানেজারের চেয়ারে বসে আছেন, তার সামনে বেনসনের প্যাকেট পড়ে আছে, প্যাকেট খোলা হয়নি, চায়ের কাপেও চুমুক দেওয়া হয়নি, চায়ে সর পড়ে গেছে। ওসি সাহেব পুরনো অভ্যাস মতো জিভ দিয়ে ঠোঁট চাটছেন, তাকে দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে। ঘুষ পাওয়া যায় না এমন অঞ্চলে পোস্টিং হয়ে গেছে, নিঝুম দ্বীপ টিপের দিকে। আমি তার দিকে তাকিয়ে বললাম, স্যার কেমন আছেন? ওসি সাহেব আমার প্রশ্নের জবাব না দিয়ে সরফরাজ খার দিকে তাকিয়ে বললেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সরফরাজ খা দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজায় প্রচণ্ড ধাক্কা খেলেন, মনে হলো দরজা ভেঙে পড়ে যাচ্ছে। ওসি সাহেব মহাবিরক্ত হয়ে বললেন, এই ইডিয়টটা কে? আমি ওসি সাহেবের সামনে চেয়ারে বসতে বসতে বললাম, উনি এই মেসের ম্যানেজার সরফরাজ আলী খা, খুব উচ্চ বংশ এবং খাঁটি দেশপ্রেমিক, দেশ নিয়ে উনি সর্বক্ষণ চিন্তাভাবনা করছেন, গবেষণাও করেছেন। সোনার বাংলা কেন শ্মশান হচ্ছে আপনি যদি ওনাকে জিজ্ঞেস করেন, উনি খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। বাজে প্যাচাল পারবেন না, আপনাকে একটা কথা বলতে এসেছি, বলেই চলে যাব, বলুন। আপনাকে একটা রেপ কেসের কথা বলেছিলাম না, মনে আছে? হ্যাঁ মনে আছে। মিথ্যা আসামি দেওয়ার কথা ছিল, দিয়েছেন? জি না, আসল আসামি ধরেছি, ফাইনাল রিপোর্ট দিয়েছি। আপনাকে এখনো নিঝুম দ্বীপে বদলি করেনি, এত অল্প শাস্তি এর আমাকে দেবে না, আমার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি না। আমার কাছে এসেছেন কি জন্যে? খবরটা দেওয়ার জন্য? না, আমি এসেছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করার জন্যে। ঠিক করে বলুন তো, আপনার কি কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে? না। আপনি নিশ্চিত যে আপনার কোনো ক্ষমতা নেই? মোটামুটি নিশ্চিত। আমার ধারণা আছে, ঘটনাটা বলি। আমি মিথ্যা আসামিকে ধরে নিয়ে এসেছিলাম, সারা রাত জেগে মামলা সাজিয়েছি, ঘুমোতে গেছি ফজরের আজানের পরে, অনিয়ম করেছি তো, ঘুম আসছে না, ঝিমোচ্ছি, এপাশ ওপাশ করছি, হঠাৎ তন্ডার মতো এলো, মনে মনে আপনাকে স্বপ্নে দেখলাম, আপনি আমাকে বলেছেন, ওসি সাহেব আপনাকে আমি এত স্নেহ করি, আর আপনি কি করলেন? নিরপরাধ কয়েকটা মানুষকে আপনি এমন কুৎসিত মামলায় জড়ালেন, আপনার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে, 10 নম্বর মহাবিপদ সংকেত, এখনো সময় আছে। তখনই আমার ঘুমটা ভেঙে গেল, দেখি ঘামে শরীর ভিজে গেছে। ওসি সাহেব ঠান্ডা সরপরা চায়ের কাপে চুমুক দিয়ে বিকৃত মুখ করলেন। আমি বললাম, ওসি সাহেব আপনার মতো জাদের লোক স্বপ্ন দেখে বিভ্রান্ত হন কি করে? এই স্বপ্নের ব্যাখ্যার জন্য ফ্রয়েড লাগে না, কুতুবুদ্দিন মিয়া টাইপ মানুষ জন্য ব্যাখ্যা দিতে পারবে। আমি আপনাকে বলেছিলাম মিথ্যা মামলায় না যেতে, ওই জিনিসটা আপনার মাথায় থেকে গেছে বলেই স্বপ্ন। তা না মানে? ওসি সাহেব আবার ঠান্ডা চায়ের কাপে চুমুক দিলেন, আবারও মুখ বিকৃত করলেন, রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বললেন, স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর আপনি যে ব্যাখ্যাটা দিলেন সেই ব্যাখ্যাটা আমার মাথায়ও এলো, আমি স্বপ্নটা মোটেই পাত্তা দিলাম না, হাত মুখ ধুলাম, খবরের কাগজ হাতে নিয়ে রিনাকে বললাম, রিনা চা দাও, রিনা হলো আমার স্ত্রী। আমি বারান্দায় বসে কাগজ পড়ছি,
রীনা চায়ের কাপ হাতে নিয়ে ঢুকল। টেবিলে চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, এই শোনো, আমি শেষ রাতে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখেছি। তুমি চোরা বালিতে আটকা পড়েছ, একটু একটু করে ডুবে যাচ্ছ, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো কিন্তু কেউ শুনছে না। তখন একটা ছেলে ছুটে এলো, তার গায়ে হলুদ রঙের পাঞ্জাবি। সে পাঞ্জাবি খুলে তোমার দিকে ধরেছে। তুমি পাঞ্জাবি ধরলে সে তোমাকে টেনে তুলবে, কিন্তু তুমি কিছুতেই পাঞ্জাবি ধরছ না। যতই ধরতে চেষ্টা করছো ততই চোরা বালিতে ডেবে যাচ্ছ। বুঝলেন হিমু সাহেব, রীনার কথা শুনে আমি সাত হাত পানির নিচে চলে গেলাম, কারণ আপনার কথা আমি আমার স্ত্রীকে কিছুই বলিনি। স্বপ্নটা কি এখন আপনার কাছে রহস্যময় মনে হচ্ছে? না, যাই হোক, আমার কাছে মনে হয়েছে আমার স্ত্রী শুধু শুধু কেন স্বপ্ন দেখবে, আমি চোরা বালিতে পড়েছি। আপনি পুলিশ বিভাগে বিপজ্জনক চাকরি করেন, আপনার স্ত্রী আপনাকে নিয়ে দুশ্চিন্তা করেন, কাজেই এ ধরনের স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক। আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আপনাকে নিয়ে সে প্রায়ই দুঃস্বপ্ন দেখেন। আর হলুদ পাঞ্জাবির ব্যাপারটা ঠিক না। স্বপ্ন সবসময় সাদা কালো হয়, স্বপ্নের আলো রাতের আলো, চাঁদের আলোয় রং দেখা যায় না বলে স্বপ্ন সাদা কালো। ওসি সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, হিমু সাহেব, এই কাগজটা আপনি রাখেন। কি কাগজ? এখানে আমার বাসার ঠিকানা লেখা আছে, আপনি চারটা ডাল ভাত আমার ওখানে খাবেন। আমি দেখতে চাই রীনা আপনাকে দেখে চিনতে পারে কি না। স্বপ্নের হলুদ পাঞ্জাবি পরা মানুষ আর আপনি যে একই ব্যক্তি, আমার ধারণা সেটা সে ধরে ফেলবে। কবে আসতে বলছেন? আজই আসুন, রাতে খান, আমি আপনাকে পাঙ্গাস মাছ খাওয়াবো। পাঙ্গাস মাছ রীনা খুব ভালো রাঁধতে পারে। পাঙ্গাস মাছ এর মধ্যে জোগাড় হবে? তা হবে। ওসি সাহেব, আমি কি কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আসতে পারি? ভালো খাওয়া একা একা খেয়ে আরাম পাওয়া যায় না, দলবল নিয়ে খেতে হয়। কজন বন্ধু আসবে? এই ধরুন চারজন, আমাকে নিয়ে পাঁচজন। পাঁচ হলো ম্যাজিক নাম্বার, এই জন্যই পাঁচজন আসতে চাচ্ছি। আসুন পাঁচজনই আসুন, পাঙ্গাস মাছ ছাড়া আর কি মাছ খেতে চান? গলদা চিংড়ি আর কিছু? বড় কাতল মাছের জোগাড় করতে পারবেন? আর কিছু? আর কিছু না, রাত আটটার দিকে চলে আসবেন। ওসি সাহেব উঠে দাঁড়ালেন, তিনি কেমন যেন ইতস্তত করছেন, কিছু বলতে চান কিন্তু বলতে পারছেন না এমন ভাব। আমি বললাম, স্যার কিছু বলবেন? না, কিছু বলবো না। আপনারা তাহলে আটটার দিকে চলে আসবেন, দেরি করবেন না। জি আচ্ছা স্যার, আপনি সিগারেটের প্যাকেট ফেলে যাচ্ছেন। ওসি সাহেব সিগারেটের প্যাকেট পকেটে ঢুকালেন। অন্য মানুষকে ভঙ্গিতে ঘর থেকে বেরোতে গিয়ে তিনিও অবিকল সরফরাজ আলী খাঁর মতো কপালে ব্যথা পেলেন। সরফরাজ আলী খাঁ ব্যথা পেয়ে কপালে হাত দিয়ে বসে পড়েছিল। ওসি সাহেব তা করলেন না, তিনি প্রচণ্ড জোরে দরজায় লাথি মারলেন। দরজার ওপরের কব্জা সত্যি সত্যি খুলে গেল। আমার চারজন বন্ধু নিয়ে ওসি সাহেবের বাসায় যাবার কথা আমি ঠিক করে রেখেছি। চারজন বন্ধু না, শুধু ব্যাঙাচিকে নিয়ে যাব। পাঁচজনের জন্য রান্না করা থাকলে তার হয়ে যাবার কথা। তারপরও যদি শর্ট পড়ে, রীনা ভাবি নিশ্চয়ই 10-12টা পরোটা চটচট করে ভেজে দেবে। মহিলারা ক্ষুধার্ত মানুষকে খাইয়ে আনন্দ পায়, তবে সেই ক্ষুধার্ত মানুষকে হতদরিদ্র হলে চলবে না। ভিখারি বারান্দায় বসে খেতে খেতে এক পর্যায়ে ক্ষীণ গলায় যদি বলে, আম্মাজি ভাত শেষ, আর চারটা ভাত দেন, তাহলে গৃহিণী বলবেন, আর ভাত নেই, তোমার জন্য লঙ্গরখানা খোলা হয় নাই। জোবেদ সাহেবের দোকানে গেলাম টেলিফোন করতে, ব্যাঙাচিকে দাওয়াতের কথা বলতে হবে। ফাতেমা খালাকেও জানাতে হবে যে পাথরটা পাওয়া যায়নি, অনুসন্ধান চলছে।
যে কোনো তুচ্ছ ব্যাপারে দুশ্চিন্তা করে ফাতেমা খালা অসুখ বাঁধিয়ে ফেলেন। পাথর এখনো পাওয়া যায়নি, এই চিন্তায় তার ডায়রিয়া হয়ে যাওয়া উচিত। জোবেদ সাহেবের দোকান যথারীতি খোলা, মাছি উঠছে না। তিনি আমাকে দেখে বিরস মুখে বললেন, হিমু সাহেব, আপনার কাছে অনেক পাওনা হয়ে গেল। আমি হাসি মুখে বললাম, টাকাটা পেয়েছি, 20,000 টাকা। এইবার আপনার পাওনা মিটিয়ে দেব, টাকা আনতে ভুলে গেছি। আজকালের মধ্যে পেলে সুবিধা হতো। আজই পাবেন, রাতে আমার এক জায়গায় যাওয়ার দাওয়াত আছে, যাওয়ার আগে দিয়ে যাব। টেলিফোনটা কি ঠিক আছে? জোবেদ সাহেব নিতান্ত অনিচ্ছায় বললেন, ঠিক আছে, আমি তার পাওনা মিটিয়ে দেব। এই কথা তিনি বিশ্বাস করেননি। কোনো পাওনাদার যখন দিনক্ষণ উল্লেখ করে বলে এই দিনে টাকা দিয়ে দেব, তখন অবধারিতভাবে জানতে হবে টাকাটা পাওয়া যাচ্ছে না। চা খাবেন হিমু সাহেব? জি। আপনাকে এই নিয়ে কত কাপ চা খাইয়েছি জানেন? জি না, আজকেরটা নিয়ে 918 কাপ। আপনি আমাকে ক কাপ চা খাওয়াচ্ছেন সেই হিসাবও করে রেখেছেন। জোবেদ আলী ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, দোকানদার মানুষ, হিসাব করা হচ্ছে আমার অভ্যেস। তাছাড়া ব্যবসাপাতি নাই, কাজকর্ম নাই, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলে ফালতু চায়ের কাপের হিসাব করতাম না। 918 নম্বর চায়ের কাপে চুমুক দিতে দিতে আমি টেলিফোনে কথা বলছি। ব্যাঙাচিকে পাওয়া যায়নি, কথা বলছেন মহিলা ব্যাঙাচি। ভাবি আমাকে কি চিনতে পারছেন? আমি, হ্যাঁ চিনতে পেরেছি, আপনি গত রাতে এসেছিলেন। আপনি চলে যাবার 3-4 মিনিটের মাথায় ও এসেছে। এসে যেই শুনেছে আপনি ওর খোঁজ করতে বের হয়েছেন, অমনি সে আবার বের হয়েছে, ফিরেছে রাত 1টায়। বলেন কি? ভালো মানুষের মতো ফেরেনি, মারধর খেয়ে ফিরেছে। সে কি মারধর কে করেছে? হাইজ্যাকাররা ধরেছিল, টাকা পয়সা না পেয়ে চড় থাপ্পড় মেরেছে। চর্বিওয়ালা মানুষ, মারলে ওর আরাম লাগে, ওরা মনের সুখে মেরেছে। তাও ভালো চড় থাপ্পড়ের উপর দিয়ে গিয়েছে, পেটে খুর বসিয়ে দিতে পারতো, পারতো না? অবশ্যই পারতো। ভাবি ও কি আশেপাশে আছে? হ্যাঁ আছে, ঘুমোচ্ছে। খুব ভয় পেয়েছিলাম, রাতে ঘুম হয়নি, সূর্য ওঠার পর ঘুমোতে গেছে। ওকে কি ডাকবো? না ডাকার দরকার নেই, ঘুমোক। ওকে শুধু বলবেন রাত 8টার আগে খালি পেটে যেন আমার মেসে চলে আসে। ও চিকিৎসা শুরু করেছি, প্রথম ডোজটা আজই পড়বে। কি ধরনের চিকিৎসা করছেন? জগা খিচুড়ি টাইপ, টোটকা তন্ত্র মন্ত্র মিলিয়ে একটা চিকিৎসা। আপনার কি ধারণা কাজ হবে? অবশ্যই কাজ হবে, আমি তাকে অবশ্যই 8টার মধ্যে পাঠিয়ে দেব। বিকেলে যেন নাস্তা টাস্তা কিছু না খায়, দুপুরে খেতে পারে, কিন্তু সূর্য ডোবার পর মুখে কিছু দেওয়া যাবে না। আমি বলে দেখব, তাতে লাভ হবে কিনা জানি না। আমি চোখের আড়াল হলেই কিছু না কিছু খাবে সে। সয়াবিন তেল যে খেতে পারে, সে সব কিছুই খেতে পারে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? মাঝে মাঝে মনে হয় কেউ যদি আমাকে কেটে কুটে রাখত, ঝাল দিয়ে ভালো মতো কষিয়ে কষিয়ে বড় এক জামবাটিতে ওর সামনে দিয়ে বলতো, এটা হলো তোমার রান্না করা স্ত্রী। আপনার বন্ধু কিন্তু তারপরও খেয়ে ফেলত। আমি হা হা করে হাসলাম, তবে আমার হাসি তেমন জমল না, শব্দটা ঠোঁটে হলো এবং ঠোঁটেই ঝুলে রইল। আমার মনে হচ্ছে মহিলার কথা ভুল হলো না, ব্যাঙাচি ঠিকই জামবাটি শেষ করে নিচু গলায় বলবে, তরকারি কি আরো কিছু আছে? রানের গোস্ত পাওয়া যাবে? 919 নম্বর চায়ের কাপে চুমুক দিতে দিতে ফাতেমা খালার সঙ্গে কথা হলো। খালা এমনিতে উত্তেজিত থাকেন, আজ তার উত্তেজনা সীমাহীন, ভালো মতো কথাই বলতে পারছেন না, কথা গলায় আটকে যাচ্ছে। একসঙ্গে অনেকগুলি কথা বলতে চাচ্ছেন কিন্তু পারছেন না। মানুষের মস্তিষ্ক একসঙ্গে অনেকগুলি কথা তৈরি করতে পারে কিন্তু মুখে বলতে পারে না। কথা বলার জন্য দুইটা মুখ থাকলে ভালো হতো বোধ হয়।
একটা মুখ থাকবে শুধু সত্যি কথা বলার জন্য, আরেকটা মুখ থাকবে মিথ্যা বলার জন্য। আদালতে সাক্ষী দেবার জন্য সত্যবাদী মুখ ব্যবহার করতে হবে, অন্য মুখ কখনোই ব্যবহার করা যাবে না। ফাতেমা খালা হড়বড় করে কথা বলে যাচ্ছেন, আমি রিসিভার কানে লাগিয়ে 919 নাম্বার চায়ের কাপে চুমুক দিচ্ছি। চা ভালো হয়েছে, আজ মনে হয় 920 পূর্ণ হবে। তোর জন্য একটা মারাত্মক খবর আছে রে হিমু, তুই বিশ্বাসও করতে পারবি না কতটা মারাত্মক। তামান্নাকে শেষ পর্যন্ত বিয়ের কথা বললাম, সে রাজি হয়েছে। আমার আশঙ্কা ছিল বোধহয় রাজি হবে না। তুই সারের গোবর হলেও তোর মধ্যে মজার কিছু ব্যাপার আছে। তামান্না বুদ্ধিমতী মেয়ে তো, সে ব্যাপারটা ধরেছে। তবে তামান্না যে বলতেই রাজি হয়ে যাবে সেটা ভাবিনি। আমি তামান্নার মার সঙ্গেও কথা বলেছি, তিনি বললেন, তামান্নার আসল মা তো আমি না, আপনি যা বলবেন তাই হবে। আপনি যদি পর থেকে কোনো কুষ্ঠরোগী ধরে নিয়ে এসে বলেন এর সঙ্গে তামান্নার বিয়ে, আমি তখনও বলবো শুকুর আলহামদুলিল্লাহ। আমি খালার কথা স্রোতে বাধা দিয়ে বললাম, কুষ্ঠ নিরাময় কেন্দ্র থেকে ইয়াং দেখে একটা কুষ্ঠরোগী ধরে নিয়ে আসব। খালা ধমক দিলেন, অনেক ফাইজলামও করেছিস আর না। শোন হিমু, তোর বিয়ের সব শপিং আমি করব। বিয়ের শপিং করতে আমার খুব ভালো লাগে, ভাবছি কলকাতায় চলে যাব। শাড়ি গয়না কলকাতা থেকে কেনাই ভালো, তবে দাদারা খুব ঠকবাজ, একবার যদি টের পেয়ে যায় আমি বাংলাদেশের দিদি তাহলেই সর্বনাশ। মোলায়েম করে চামড়া ছিলে ফেলবে, এত মোলায়েম করে চামড়া ছিলবে যে বোঝাই যাবে না চামড়া ছিলছে, বরং মনে হবে গা ম্যাসেজ করে দিচ্ছে। কলকাতা কবে যাচ্ছ? সামনের সপ্তাহে যাব। ইচ্ছা করলে তুই আমার সঙ্গে যেতে পারিস, তবে না যাওয়াই ভালো, বিয়ের শপিংয়ে হবু স্বামীর থাকতে নেই। ঠিক আছে তুমি যাও। বউকে কোথায় রাখবি, কি খাওয়াবি, এসব নিয়ে তুই একেবারেই ভাববি না। প্রথমে এক বছর আমার সঙ্গে থাকবে, তিনটা ঘর তোকে আমি আলাদা করে দেব। এসি দেওয়া ঘর তো খালা, ছাগলের মতো কথা বলিস কেন, আমার কোনো ঘর কি এসি ছাড়া আছে? তাও তো ঠিক, তোর সঙ্গে বকবক করতে গিয়ে আসল কথাই তো ভুলে গেছি, পাথরটা কিনেছিস? না। খালা হতভম্ব হয়ে বললেন, না মানে কি বলছিস তুই? আমি করুণ গলায় বললাম, মেসকান্দার মিয়া পাথর নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। কি সর্বনাশ? সর্বনাশ মানে মহাসর্বনাশ, আমি হাল ছাড়িনি, ঢাকা শহর চষে বেড়াচ্ছি। গাড়ি লাগবে? না গাড়ি লাগবে না, পাজেরোটাই জিপে করে ভিক্ষুক খোঁজা যায় না, তাছাড়া তোমার পাজেরো জিপের ড্রাইভার আমাকে পছন্দ করে না। পছন্দ করবে কিভাবে, তুই তাকে এক বাড়ির সামনে দাঁড় করিয়ে উধাও হয়ে গেলি, বেচারা রাত তিনটা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করেছে। এইসব উদ্ভট কাণ্ড কারখানা কেন করিস, এই বেচারাকে রাত তিনটা পর্যন্ত শুধু শুধু বসিয়ে রাখলি। আর রাখবো না, গাড়িটা তুমি পাঠিয়ে দিও। একটু আগে বললি গাড়ি লাগবে না, এখন মনে হচ্ছে লাগবে। খালা গাড়িটা তুমি সারা রাতের জন্য দিও। ভিক্ষুকদের পাথর হাত ছাড়া হয়ে গেছে তা বুঝতে পারিনি, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। পাথর তুমি পাবে, 100% গ্যারান্টি। পাথরটার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়? অবশ্যই, তবে সামান্য কিন্তু আছে। কিন্তু আবার কি? মান কিসব গল্পটা জানো না খালা, ওই যে বাদরের একটা থাবা ছিল, ওই থাবাটার কাছে যা চাওয়া যেত তাই পাওয়া যেত। সমস্যা একটাই, ইচ্ছা পূর্ণ হবার পর ভয়ঙ্কর বিপদ হতো। বলিস কি, এ তো খাল কেটে কুমির আনা। পাথর প্রজেক্ট বাদ দিয়ে দেই। না না, পাথরটা আমার লাগবে, পাথর ছাড়া চলবেই না, বিরাট ভুল করেছি, আসলে ওই দিনই কিনে ফেলা উচিত ছিল। ইয়াকুব প্রজেক্ট কি বাদ? খালা বিরক্ত গলায় বললেন, ইয়াকুব তো পালিয়ে যাচ্ছে না, তুই পাথরটা আগে জোগাড় কর। পাথর তোমার চাই? অবশ্যই চাই। মনে হচ্ছে কিছু খরচাপাতি করতে হবে। খরচাপাতি তো করবি, না করেছি, এখন কত লাগবে বল, ড্রাইভারের সঙ্গে পাঠিয়ে দেই।
এখন লাগবে না, প্রজেক্ট শেষ হোক, তারপর তোমার নামে বিল করব। রাত 8টায় ওসি সাহেবের বাসায় যাবার কথা, আমরা 8টার আগেই উপস্থিত হলাম। ওসি সাহেবরা থানার সঙ্গে লাগোয়া সরকারি বাসায় থাকেন বলে শুনেছি। এই বাড়িটা তা না, কলাবাগানে অ্যাপার্টমেন্ট হাউস। কলিং বেল টিপতেই রোগা একজন মহিলা দরজা খুললেন। তাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে একটা ভয়ের স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে। এখনো তার ভয় কাটেনি। আমাদের দুজনকে দেখে ভয় আরও যেন বাড়ল। আমি বললাম, ওসি সাহেব কি বাসায় আছেন? মহিলা শঙ্কিত গলায় বললেন, জি না, আপনার নাম কি হিমু? আমি বললাম, জি। তবে ও আপনার কথা বলেছে, পাঁচজন নিয়ে আসার কথা না? আমার বন্ধুকে নিয়ে এসেছি, ও একাই চারজন আর আমি একজন, মোট পাঁচজন। আমার রসিকতায় কাজ হলো না। ভদ্রমহিলা ভীত গলায় বললেন, ওর আসতে একটু দেরি হবে, কি একটা কাজে যেন আটকা পড়ে গেছে, আপনারা বসুন। আমি বসলাম। ভদ্রমহিলা বললেন, চা দিতে বলি? ম্যাংগাচি চিন্তিত চোখে আমার দিকে তাকাচ্ছে। যে অতিথি ডিনারের নেমন্তণে এসেছে, চা দিতে বললে সেই অতিথি একটু ভড়কে যাবেই। আমি বললাম, ওসি সাহেব আমাদের ডিনারের দাওয়াত করেছিলেন। জি আমি জানি, ও কোনো বাজার করেনি, খুব জরুরি একটা কাজে আটকা পড়েছে। ও রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে আপনাদের জন্য, আপনাদের বসতে বলেছে। আমি বললাম, আমরা বসছি, চা দেব? দিতে পারেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর কাজের মেয়েটি দু কাপ চা নিয়ে এবং পিরিচে করে খানিকটা চানাচুর দিয়ে গেল। ম্যাঙ্গাচি ফিসফিস করে বলল, চানাচুর খাওয়া ঠিক হবে না, খিদে নষ্ট হয়ে যাবে। আমি বললাম, বেছে বেছে দু একটা বাদাম খেতে পারিস। ম্যাঙ্গাচি চারদিকে তাকাতে তাকাতে বলল, বিকেলে কিছু না খাওয়ায় খিদেতে নাড়িটা ফেটে যাচ্ছে, যাই দেখছি তাই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। আমি বললাম, সোফা আর চেয়ার ছাড়া তো এ ঘরে কিছু নেই, সোফা খাবি? ম্যাঙাচি কিছু বলল না, যেভাবে সোফার দিকে তাকাচ্ছে তাতে মনে হচ্ছে সোফা খাওয়ার ব্যাপারটা সে বিবেচনায় রেখেছে, একেবারে যে অগ্রাহ্য করছে তা না। রাত 11টা বেজে গেল। ওসি সাহেবের ইস্ত্রি বড় এক বাটিতে করে এক বাটি পায়েস আর পিরিশ চামচ দিয়ে গেলেন। আগের মতোই ভীত গলায় বললেন, ও এত দেরি করছে কেন বুঝতে পারছি না, কখনো এরকম করে না, দয়া করে আর কিছুক্ষণ বসুন, আপনাদের নিশ্চয়ই খিদে পেয়েছে, পায়েস খান, ঘরে বানানো পায়েস, কাওয়ানের চালের পায়েস। আমি বললাম, আমাদের জন্য ব্যস্ত হবেন না, আমরা অপেক্ষা করব, আপনার মনে হয় শরীর ভালো না, আপনি বিশ্রাম করুন। আমার শরীর আসলেই বেশ খারাপ, গায়ে জ্বর আছে, আপনাদের একা বসিয়ে রাখতে খুব খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। ম্যাঙাচি বলল, বাসায় টেলিফোন নেই? টেলিফোন আছে, দুদিন ধরে ডায়াল টোন নেই, আমার এক ভাইকে থানায় খোঁজ নিতে পাঠিয়েছি, আপনারা দয়া করে পায়েস খান। আমি পুরো বাটি পায়েস একাই খেয়ে ফেললাম। ম্যাঙাচি খেলো না, সে ক্ষুধা নষ্ট করবে না, সে ফিসফিস করে একবার বলল, 12:05, হোটেল তো সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম, তুই হোটেল বন্ধ নিয়ে দুশ্চিন্তা করিস না, ওসি সাহেব কাঁচা কাজ করেন না, তিনি খাবারের অর্ডার আগেই দিয়ে রেখেছেন। রাত 1টায় রীনা ভাবির ভাই থানা থেকে খবর নিয়ে ফিরল, ওসি সাহেবের স্ট্রোকের মতো হয়েছে, ওকে সরোয়ার দিতে নেওয়া হয়েছে, অবস্থা বেশি ভালো না। ওসি সাহেবের স্ত্রী চিৎকার করে কাঁদছেন, আর ঘরে বসে থাকা যায় না। আমি ব্যাঙাচিকে নিয়ে বের হয়ে এলাম। ম্যাঙাচি ফিসফিস করে বলল, পায়েসটা না খাওয়া বিরাট বোকামি হয়েছে। শেষ হলো হিমুর রূপালী রাত্রির 10ম পর্ব। আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।